ছেলে কিংবা মেয়ে, আমরা যে হিসেবে জন্ম নিই না কেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী সময়ের পরিবর্তনের সাথে সাথে জীবনের প্রয়োজনে আমাদের আরেকটি রূপে আত্মপ্রকাশ ঘটে, আর এটি শুরু হয় বিবাহিত সম্পর্কের মধ্য দিয়ে। যেমন ছেলের বউ বলতে বোঝানো হয় যে বিয়ের পরে স্বামীর ঘরে আপন ঘর, স্বামী সব থেকে আপন, স্বামীর পরিবারটি এটাই আপন পরিবার। এই যে পরকে আপন করে নেওয়ার একটা সাধনা, এটা শুরু হয়ে যায় ঠিক মেয়েটি যেই দিন ওই বাড়িতে শ্বশুর বাড়িতে পা রাখে সেই মুহূর্ত থেকে। আর জামাই বলতে যেটা বোঝানো হয়, জামাই মানে একটু বাড়তি আহ্লাদ, বাড়তি যত্ন, একটু সবকিছু একটু বেশি বেশি। আমাদের তো প্রচলিতই আছে জামাই আদর বলে কথা। এখানে দেখবেন একটি মেয়ে বিয়ের পরে যদি 3 দিন যাওয়ার পরে তার পারিবারিক কাজে হাত না দেয় বা রান্নাঘরে না যায়, তাহলে সেই মেয়েটিকে কিন্তু পেছন থেকে ছি ছি শুনতে হয়। কেন? কারণ হচ্ছে সে এখনো ঘরের কাজে হাত দিচ্ছে না। এটা কিন্তু সত্যি, কেউ স্বীকার করি বা না করি। কিন্তু একটি ছেলে জামাই হওয়ার পরে সেই শুরুর দিন থেকে সে জামাই, এবং যতদিন বেঁচে থাকে সে জামাই হিসেবে একটা আল্লাদি আল্লাদি ভাব নিয়ে কিন্তু আমাদের সমাজে এটা আমরা দেখে থাকি। এবং আমি বলবো যে আমার বরের হচ্ছে বড় বোন, বড় বোনের যে জামাই দুলা ভাই, ওনাকে আমরা খুব মজা করে এভাবে বলি যে চুল তো সব পেকে গেল, এখনো কি জামাই আদরটা দরকার? কিন্তু এখনো দেখি আমরা, কিন্তু দুলা ভাই যখন আমাদের বাড়িতে আসে আমরা ঠিক সেই একইভাবে মনে হয় যে না, জামাই এসছে, জামাই এসছে, আলাদা একটা মানে আদরই থাকে, আলাদা আদরের একটা ধরনটা একটু আলাদা থাকে। এটা কিন্তু ভালো, এবং আমাদের কালচার এটা, আমাদের ধর্মীয় বিষয়ে আমি কখনোই কথা বলি না, আমি ধর্মীয় দিকে যাব না, কিন্তু আমাদের কালচার এটা এবং আমরা এটাতে অভ্যস্ত, আমরা এটাকেই ওয়েলকাম করি, আমরা খুশি মনে এই কাজগুলো করে থাকি। কিন্তু আমি এ বিষয় নিয়ে কেন আজকে কথা বলছি, যে এটা যেমন সত্যি, একটি মেয়ের শ্বশুরবাড়িকে আপন করে নেওয়া এটা তার একটি সাধনার বিষয়, এবং আমি এই ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির প্রতি, পরিবারের প্রতি যা দায়িত্ব কর্তব্য নিয়ে আমিও কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি। কিন্তু কথা হচ্ছে যে একটি মেয়ের যেমন শ্বশুরবাড়িকে আপন করে নেওয়ার ব্যাপার থাকে, একটি জামাইয়ের ক্ষেত্রে কি তার কোনো কিচ্ছু করণীয় নেই? এই জায়গাটাই আসলে আজকে কিছু বিষয়ে আমি কথা বলবো। যেমন ধরুন আপনার বাড়িতে যখন জামাইদের যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার বাড়িতে ধরুন মেয়েটি আসলো, বউ হয়ে আসলো, সে আপন করে নেওয়ার সাধনা সে আছে, সে কাজ করছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, ভালো কিছু রান্না হচ্ছে, ধরুন সবাই মিলে খাচ্ছি এবং আনন্দে সবাই হাসি খুশি। কিন্তু একটি বারও কি আপনি জামাই আপনি কি ভেবেছেন যে এই মেয়েটি সেও কোনো এক বাবা মায়ের সন্তান? আজকে আপনার বাবা মাকে আপন করে নিয়ে যে আনন্দের একটা পরিবেশ, আনন্দের একটা ঘর সে তৈরি করছে, তারও যে কখনো কখনো এই আনন্দের মধ্যে তার নিজের বাবা মায়ের মুখচ্ছবিটা ভেসে ওঠে, এবং ভেতরে উপরে হয়তো সেই মেয়েটি হাসে, হাসি মুখে থাকে, কিন্তু ভেতরে কিন্তু তার বাবা মায়ের জন্য তো একটা মানে অজানা কান্না, তার মন কিন্তু কাঁদে। আমি মেয়ে তো, তাই আমি ভালো করে এটা উপলব্ধি করতে পারি। এবং এই যে কান্নাটা কিন্তু সে কারোর সাথে শেয়ার করতে পারে না, সে কাউকে বোঝাতে পারে না, তারও কিন্তু ইচ্ছে হয় আমার বাবা মাকে একটু বসি, এরকম করে খাওয়াই, এরকম করে যত্ন করি। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এটা অ্যালাউড না, কারণ মেয়ের জামাইয়ের বাড়ি কোনো বাবা মা থাকবে এটা কিন্তু আমাদের সমাজ ভালোভাবে দেখে না, ইভেন আমাদের বাবা মারাও সেভাবে থাকতে অভ্যস্ত না, কারণ এটা আমাদের কালচার। তারপরেও কিছু দূরে থেকেও কিন্তু কিছু বিষয় করা যায়। জামাই হয়েছেন তাই বলে কি আপনার কোনো কিছু করণীয় নেই? একটু আসি তাহলে সেরকম কিছু বিষয়। যেমন ধরুন একজন বউ যদি একদিন পর যদি শাশুড়ির কাছাকাছি থাকে, শ্বশুর শাশুড়ির, তাহলে তো ভালো, যত্ন কর, আমি ভালো বউদের নিয়ে আজকে কথা বলছি। এখানে সেখানে যদি দেখা গেল যদি কাছে থাকলো তো থাকলো, আর যদি দূরে থাকে তাহলে একদিন পরে যদি ফোন দিতে দেরি হয় বা শাশুড়ির খোঁজ খবর নিচ্ছে না, ভাই বোনের খোঁজ খবর নিচ্ছে না, তখন কিন্তু এই জামাইটি আপনিই বলেন যে আমার মাকে ফোন দিয়েছো, কোনো খোঁজ খবর নিয়েছো, একটু খেয়াল খবর তো রাখবা, দূরে থাকো একটু ফোন দিয়েও তো খোঁজ নেওয়া যায়। এটা কিন্তু আমরা একটা বউয়ের ক্ষেত্রে করে থাকি। কিন্তু একজন জামাই যদি মাসের পর মাস তার শাশুড়িকে মানে এই মেয়েটির বাবা মাকে যদি একটি ফোন না দেয়, এই জামাইটিকে প্রশ্ন করার অধিকারটুকুও পাই না আমরা যে তুমি কি ফোন দিয়েছো, আমার মার সাথে একটু কথা বলবা? আপনার বাবা মা যেমন যত্নটা চায়, একজন মেয়ের বাবা মাও তো চায় আমার জামাই অন্তত আমাকে মাঝে মাঝে একটু ফোন দিক, কি অনেক তো অন্তত খুশি তো লাগে না, আমার জামাই আমাদের প্রতি যত্নশীল। এটা করতে কিন্তু ওই শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে না, এটা কিন্তু চাইলেই দূর থেকে করা যায়। আবার ধরুন এই যে সামনে ঈদ আসছে, আমরা হয়তো শপিং করব, বাবা মার জন্য কেনাকাটা করব, আমাদের কি স্বামী স্ত্রী দুজনে মিলেই হয়তো আমরা কেনাকাটাটা করছি,
আপনি কি জানেন, যখন আপনি আপনার মায়ের জন্য শাড়িটি কিনছেন, ওই শাড়ির ভাঁজে, ওই শাড়ির উপরে এই যে আপনার স্ত্রী আপনার পাশে বসে পছন্দ করে কিনছে, আপনি জানেন, আমি বলবো যে প্রায় মেয়ে, প্রতিটি মেয়েরই ওই শাড়ির মাঝে সে কিন্তু তার মায়ের মুখচ্ছবি দেখতে পায়। তার অবচেতন মন এটা কামনা করে যে এই একটা শাড়ি যদি আমার মায়ের জন্য কিনতে পারতাম, এই একটা লুঙ্গি যদি আমার বাবার জন্য কিনতে পারতাম, হয়তো ভালো বড় একটু আত্মসম্মানী হয়, তারা কিন্তু স্বামীকে বলবে না যে তুমি আমার বাবা মাকে দাও, আমার ভাই বোনকে দাও, এটা কিন্তু বলবে না। তখন এই মেয়েটি কিন্তু ভেতরে একটা হাহাকার কাজ করে। যারা ফুললি হাউসওয়াইফ তারা তো পারেই না, কারণ সামর্থ্য নেই, স্বামী যেমন চায় তেমনই চলতে হয়। আর যারা কর্পোরেট লেডি আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নিজে ইনকাম করলেও বাবা মাকে দেওয়ার এই স্বাধীনতাটা, এটা কিন্তু খুব কম নারীই আমরা পেয়ে থাকি। এরপরে আসুন, আপনি যখন ভাই বোনের জন্য কেনাকাটা করছেন, একই বিষয়, তারও কিন্তু ভাই বোন আছে, তার জন্য কিন্তু মন কাঁদে, এই বোনটির কিন্তু তার জন্য মন কাঁদে, তার পরিবারের জন্য মন কাঁদে, কিন্তু মেয়েরা কিন্তু আমরা এই জায়গাগুলো কিচ্ছু করতে পারি না। তো এখানে মনে হয় আপনারা পুরুষ যারা আছেন, যেমন আপনার বউ আপনার পরিবারটিকে আপন করে নিয়েছে, তেমন ভাবে আপনিও কিন্তু আপনার শ্বশুর বাড়ির, অন্তত শ্বশুর শাশুড়িকেও কিন্তু আপন করে নেওয়াটা আপনার কর্তব্যের মধ্যেই পড়ে। আবার এটা অনেকে আমাদের সমাজ ব্যবস্থাটাও ঠিক আবার আমাদের সাপোর্ট করে না, এই পুরুষদের, এটাও আমি বলবো যে সবসময় যে পুরুষরা চায় না দিতে সেটা না। দেখা যাবে যে আজকে একটু শাশুড়ি শ্বশুরের জন্য কিছু কেনাকাটা করে পাঠালো, তার পরিবারের মানুষগুলোই, ওই মহিলারাই, তারাই হতে বলবে যে পরিবারের অন্যান্য যে মহিলারা আছে তারাই বলবে কি শ্বশুর বাড়ির জন্য এত কিছু করে, এটা কিন্তু তার কাছে অন্যরকম লাগে, আর এ তো বউ পাগল একটা পুরুষ, এরকম কিন্তু অনেক রকম খোঁচা আসে তাদের বিরুদ্ধে। তো এই যে ব্যাপারগুলো, এখান থেকে কি হয় যে আমি বলবো, যাই আসুক না কেন, যা কিছু করুক না কেন, আপনি যদি আশা করেন আপনার স্ত্রীটি আপনার পরিবারকে আপন করে নিবে, তাহলে আপনারও উচিত আপনার স্ত্রীর পরিবারটিকে আপনার আপন করে নেওয়া। হ্যাঁ, আপনার স্ত্রী 24 আওয়ার্স কিন্তু আপনার পরিবারের সাথে আছে, আপনি অতটা থাকছেন না, আপনার অতটা করতেই হচ্ছে না, কিন্তু তারপরে মিনিমাম যতটুকু করা যায়, যেমন একটু ফোন দিয়ে খোঁজ নেওয়া, তারপরে হচ্ছে আপনি যখন মাঝে মাঝে আপনার শ্বশুর শাশুড়ির জন্য কিছু কাপড় টাপড় কিনে দেওয়া, তাদের প্রতি একটু যত্নশীল হওয়া, তাদের কি লাগলো না লাগলো, যেমনিভাবে আপনার স্ত্রী আপনার বাবা মায়ের প্রতি খোঁজ নিচ্ছে, তার অন্তত 50% অথবা 25%ও কিন্তু আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খোঁজ খবরটুকু নেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী অটোমেটিক্যালি, যদি সে মানসিকতা খারাপও থাকে, আপনার মনের মতো নাও হয়, দেখবেন আস্তে আস্তে না আপনার প্রতি কিন্তু তার ভালোবাসাটা, আপনার প্রতি তার ভরসার জায়গাটা আরো বেড়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু আমরা করতে পারি। আবার অনেক সময় যেমন আমরা স্বাভাবিকভাবে মেয়েরা বাঙালি কালচারে যেটা হচ্ছে, আমরা অনেকদিন পর পর বাবার বাড়িতে যাই, এবং এখানে দেখা যায় ওই সময় কিন্তু এই মেয়েটির ইচ্ছে হয় যে আমার বাবার জন্য কিছু কিনে নিয়ে যাই, আমার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাই, আমার ছোট ভাই বোনটি আছে তাদের জন্য কিছু কিনে নিয়ে যাই, অথবা একটু বাজার করেই নিয়ে গেলাম না, এটা তো সবসময় দিতে হচ্ছে না। তাতে কি হয়, এখানে এই মেয়েটি অনেক দিক থেকে চিন্তা করে, এক হচ্ছে সে তার মনে শান্তি পায়, অপর দিকে যখন শ্বশুরবাড়ি থেকে যাওয়ার সময় কিছু একটা বাবা মায়ের জন্য নিয়ে যায়, সে রান্না করে হোক, বাজার করে হোক, যেটাই হোক, এই মেয়েটি ওই বাবার বাড়ির মানুষের কাছে, বাকি মানুষ সদস্যদের কাছে কিন্তু তার স্বামী, সংসার, শ্বশুরবাড়ি অনেক বড় হয়, এবং একটা মেয়ের যে এই সময় কতটা গর্ববোধ হয়, কতটা বড় হয়, সে বড় মুখ করে যে কথা বলে, সেটা কিন্তু আসলে অনেকে আমরা ভেবে দেখি না। এই যে ছোট ছোট কিছু কাজ, ছোট ছোট কিছু কেয়ারিং, ছোট ছোট কিছু যত্ন, এটা করলে কিন্তু পরিবারটা, দেখেন, দুটো পরিবার একই সুতোয় বাঁধা হয়ে যায়, এবং দুটো পরিবার কিন্তু অনেক সুখে আমরা সুন্দর একটি সম্পর্কের মধ্যে দিয়ে দিনকে পার করতে পারি। তাই বলবো, যারা জামাই হিসেবে আছেন, আপনার স্ত্রীটি তখনই আপনার পরিবারকে আপন করে নেবে যখন আপনি অন্তত তার কিছুটা তার পরিবারকে আপন করে নেবেন। আর একটা কথা কখনোই ভুলে যাবেন না, আপনি যেমন একজন বাবা মায়ের সন্তান, এই মেয়েটি যে আপনার ঘরে আছে সেও কিন্তু একজন বাবা মায়ের সন্তান। আপনাকে জন্ম দেওয়া থেকে শুরু করে আপনাকে বড় করার পেছনে আপনার বাবা মায়ের যতটুকু স্যাক্রিফাইস আছে, যা কিছু আছে, এই মেয়েটিকেও কিন্তু একটা বয়স পর্যন্ত, জন্ম দেওয়া থেকে শুরু করে একটা বড় করা পর্যন্ত, সেই বাবা মায়ের কিন্তু কম স্যাক্রিফাইস নেই, বরং তাদের ত্যাগটা কিন্তু আরো বেশি, কারণ তাদের আদরের ধন, আদরের দুলালে কিন্তু আপনার ঘরে এসে পাঠিয়ে দেয়। এই মেয়েটি কিন্তু সব ছেড়ে আপনার কাছে চলে আসে, আপনার পরিবারকে কিন্তু আপন করে নেয়। তাই এই আপনত্বটা কখনোই একতরফা হয় না। আমরা অনেকেই কিন্তু বলি যে না, এই না, আমার বউ আমার পরিবারের প্রতি যত্নশীল না। প্রশ্ন হচ্ছে, আপনি কি তার বাবা মায়ের প্রতি যত্নশীল?
আমি ওই যে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে শ্বশুর শাশুড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি এদের পরিচয় শুধু একটাই, সেটা হচ্ছে বাবা মা। এর বাইরে কোনো পরিচয় নেই। তেমনি এটা যেমন একজন ছেলের বউয়ের ক্ষেত্রে, তেমনি হওয়া উচিত একজন জামাইয়ের ক্ষেত্রেও। তাই শ্বশুর শাশুড়ি, বাবা মা, এই সম্পর্কগুলো যেন একটাই পরিচয় থাকে, তা হচ্ছে বাবা মা। হোক সেটা স্ত্রীর বাবা মা, হোক সেটা স্বামীর বাবা মা, এই বাবা মাকে পাশে রেখে তাদের প্রতি যত্নশীল হয়ে যেন আমরা আমাদের সম্পর্কগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই থাক, সেই প্রচেষ্টাই থাক। ভালো থাকুক সকল সম্পর্ক, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।